আমাদের তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে বাজার করা হয়েছে মেনলি এই বাজারগুলো হলো মেয়ের অন্নপ্রাশনের জন্য যে রান্নাবান্না হবে তো সেই বাজারগুলো আমি স্পেশালি আলাদাভাবে করিয়েছি যে বাজার দিয়ে আমার মেয়ের অন্নপ্রাশনে রান্না হবে আর সবার প্রথমে দেখিয়ে দিই মেয়ের ফুলের সাজ তো ফুলের সাজে রয়েছে রিবেন মাথার রিবেন রয়েছে যেটা গোলাপ ফুল দিয়ে স্পেশালি বানানো অর্ডার দিয়ে আর তার সাথে হাতের চুড়ি আর রজনীগন্ধার মালা আর মেয়ের যে ভাতের থালা সাজানো হবে তার জন্য কিছু গাঁদা ফুল আনিয়েছি যেগুলো ছিঁড়ে ওর যে ভাতের থালিটা হবে সেইটা সাজানো হবে আর রিবেনটা তোমাদের খুলে দেখাচ্ছি না কারণ ভেঙে চুড়ে যেতে পারে আর এখন টাইমটা বলে দিই রাত্রির 7:30 তো মেইনলি এগুলো রাতে এনে রাখা হয়েছে একটাই কারণে তো আমি তো এখনও ইন্ট্রোই দিইনি তোমাদের চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই সুস্থ রয়েছো আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেককেই আমার নতুন একটি ব্লগে স্বাগতম আজকে কী বার কত তারিখ একবার বলে দিই আজকে হলো এপ্রিল মাসের 3 তারিখ সোমবার আর সময় হলো সকাল এখন টাইমটা বলে দিই স্পেশালি এখন টাইমটা হলো সকাল যত সম্ভব 5:30 কি 6:45 তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম আর কিসের জন্য এত সকালে আমার মেয়ের অন্নপ্রাশনের ভাতের থালি সাজানো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এতদিন সময় পাইনি বলে এই যে ভিডিওগুলো সেগুলো আমি এডিট করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না তোমরা সাথে থাকো আর ব্লগটা পুরো দেখতে থাকো সর্বপ্রথম তো তোমাদের দেখিয়ে দিলাম যে আগের দিন রাত্রিবেলাতে মেয়ের অন্নপ্রাশনের জন্য যে রান্নাবান্নাগুলো হবে সেই বাজার করা হয়েছে আর মেয়ের ফুলের সাজও এনে রাখা হয়েছে সেইগুলো সব ফ্রিজে রাখা ছিল ফুলের সাজ আইসক্রিম তারপর দই মিষ্টি যা ছিল সবগুলো ফ্রিজে রাখা ছিল আর এত সকালে কেন আমি ভাতের থালি নিয়ে বসেছি সেটাও একবার বলে দিই আমি উঠেছি সকাল নয় রাত 3টের সময় উঠেছি এই কারণে আমার মেয়ের যে অন্নপ্রাশনের ডেট বা তারিখ বা সময়টা যে পড়েছে সেটা হলো খুব সকালবেলায় একদম উষাযাত্রা সকাল 7:05 আমার মেয়ের ভাত খাওয়াতে হবে মানে অন্নপ্রাশনটা কমপ্লিট হয়ে যেতে হবে ওর মুখে ভাতটা সম্পূর্ণ হতে হবে এই যে একটা হেডেক আমার কাছে একটা বিরাট ব্যাপার আমার মেয়ে প্রথম ভাত খাবে তাও আবার এত সকালবেলা উঠে রান্নাবান্না করা মানে বিশাল একটা ব্যাপার তো আমি উঠেছি রাত 3টের সময় আর আমি ওঠার সাথে সাথে তোমাদের দাদাভাইও উঠে গেছে তো রাত্রিবেলায় উঠে আমরা দুজনা মিলে রান্না শুরু করেছি দুটো ওভেনের মধ্যে একটা ওভেনে আমি রান্না করেছি একটা ওভেনে তোমাদের দাদাভাই রান্না করেছে এখানে মেয়ের জন্য যা যা আইটেম রান্না করা হয়েছে আমরা দুইজন ভাগযোগ করেই রান্না করেছি আর আমি আমি একদম প্রথম থেকেই চেয়েছি যে আমার মেয়ে যখন প্রথম ভাত খাবে তো সেই রান্নাটা যেন স্পেশালি আমি করতে পারি তো সেই জন্য ওর ভাত ডাল তরকারি যাই ছিল আমাদের মানে আমরা আমি আর আমার পুচকুর বাবা মিলেই রান্না করেছি আর যে ওর পায়েসটা যেটা হলো মুখে ভাতের মেইনলি ওর মুখে দেওয়া হবে সেইটা আমার দিদি মানে আমার মেয়ের মনি রান্না করেছে তো এত সকালে উঠে রান্নাবান্না করতে মানে সেই সময়টা আমি না ব্লগ শ্যুট করতে পারিনি বুঝতেই পারছো বাড়ির একটা অনুষ্ঠান কাজের চাপ তারপর একটা ছোট বাচ্চা নিয়ে আর বাড়িতে তো লোকজন অতিথি আছে সব দিক মেনটেন করে আর এই ভোরবেলায় রান্নাবান্না করা মানে একটা হেডেকের ব্যাপার তার সাথে মেয়েকে খাওয়ানো তো সব দিক মেনটেন করে আমি না আর পেরে উঠছিলাম না তো যাই হোক সব কিছু খুব তাড়াতাড়ি করে সাজিয়ে গুছিয়ে মেয়ের সামনে দিতে হবে তার উপর আবার নিজে রেডি হতে হবে কারণ যে ফটোশ্যুট হবে সে চলে এসছে তো আমাদের সবাইকে রেডি না হলে তো আমরা ফটোশ্যুট করতে পারবো না তো দেখতেই পাচ্ছ এখানে মেয়ের ভাতের থালি সাজানো অলমোস্ট হয়ে উঠছে কারণ এখনও বাকি আছে সব থালি এক মানে এক জায়গায় করে দেখতেই পাচ্ছ সব কিছু এক জায়গায় করা হয়ে গেছে মেয়ের জন্য যা যা দেওয়া উচিত যেমন 5 রকমের ভাজা মাছ ভাজা মাছের মাথা চাটনি ডাল মাছের ঝোল চিপস ক্যাডবেরি আইসক্রিম দই মিষ্টি মানে কোনো কিছু বাকি নেই সব কিছুই ওর বাবা স্বয়ং সম্পূর্ণ করেই রেডি করেছে আর দেখতে পাচ্ছ এখানে মেয়েকে সাজানো হচ্ছে ফুলের সাজ দিয়ে আর যা করা হচ্ছে সেটা খুব চটজলদি মানে হাতে সময় ভীষণ অল্প সেই অল্প সময়ের মধ্যে ওর মুখে ভাতটুকু দিতে হবে যেটা আমার একদম মেন টেন্ডেন্সি ছিল যে যেন টাইমটা একদম
ওভার না হয়ে যায়, কারণ যেখান থেকে ওর অন্নপ্রাশনের দিনক্ষণ দেখা হয়েছে, পঞ্জিকা দেখা হয়েছে, সেই ব্রাহ্মণ বলেই দিয়েছে যেন সাতটা পাঁচের উপরে যেন পার না হয়ে যায়, সাতটা পাঁচের মধ্যেই যেন মেয়ের মুখে ভাত সম্পন্ন হয়। তো আমি মানে যখন সেই টাইমটা দেখে এসেছিলাম সেই দিন থেকে আমার এই দিন পর্যন্ত যেন একটা টেনশান দূর হচ্ছিল না। তো এখন সেই 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 শুভক্ষণ চলে এসেছে যে শুভক্ষণে আমার মেয়ে ভাত খাবে। তো আমার জন্য একটা বিশাল ব্যাপার, কারণ আমি মা হিসাবে আমার মেয়ে ভাত খাবে এর থেকে মনে হয় আনন্দের আর কিছু হতে পারে না, প্রথম ভাত খাবে। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের ঠাম্মি প্রথম আশীর্বাদ করছে আর ওর দাদু কোলে নিয়ে বসেছে। তো ওর দাদা নিয়ে ওকে ভাত খাওয়াবে, যেহেতু আমার বাবা বেঁচে নেই। তো থাকলে আজকের দিনটাই আমার বাবাকে সব থেকে বেশি আমি মিস করছিলাম, কারণ সবাই রয়েছে এখানে, সবাই আসবে এত বড় আয়োজনে, যে আসবে না সে হলো আমার বাবা। তো সেই দিন মানে সেই মানুষটার কথা মনে পড়লে না আমার পুরো দিনটাই যেন অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, যে চলে গেছে তিনি তো চলে গেছেনই, কিন্তু তার পরিবর্তে যে আমার কাছে এসেছে তো এক অমূল্য সম্পদ। আমি মনে করি না আমার বাবাই যেন আমার কাছে ফিরে এসেছে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, কী কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ের অন্নপ্রাশনের এই ব্লগ দেখে অবশ্যই তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, ওর জীবন যেন সুন্দর সুষ্ঠু আর ও যেন সবসময় হ্যাপি থাকে, সুস্থ সবল থাকতে পারে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেয়ের মুখে ভাত কিন্তু হয়ে গেছে। সবার প্রথম ওর দাদান কিন্তু ওকে পায়েস খাইয়েছে, তারপর ভাত, আর এখন তো জল খাওয়ালো। তো যাই হোক, বাবা মা হিসাবে আমরা দেখতে পারিনি, আমাদেরকে বললো অন্য ঘরে গিয়ে বসতে, মেয়ের অন্নপ্রাশন নাকি দেখতে নেই, এর থেকে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। তো যাই হোক, আমাদের মধ্যে না মুখে ভাতের পরে একটা রিচুয়ালস আছে, যেটা মেয়েকে দিয়ে মাটি, টাকা, পেন, খাতা, সোনা, রূপো সব কিছু একটা থালিতে সাজিয়ে দেওয়া হয়, সেই থালিটা মেয়েকে ধরতে দেওয়া হয়। তো মেয়ে যেটা ধরবে বড় হয়ে নাকি সেই জিনিসটাকেই সে বেশি পছন্দ করবে আর সেই জিনিসটাকেই চিনবে। তো মেয়ে তো বারবার সেই মাটির দলাটাকে নাড়ুর মতন ধরছে, বারবার রেখে দিচ্ছে, বারবার সেটা ধরছে। তো যাই হোক, ওর ঠাম্মি ওকে ওর হাতে পেন ধরানোর চেষ্টা করছে, জানি না ও পেনটা ধরবে কি না। তো শেষ পর্যন্ত মেয়েকে পেনটা ধরানোর চেষ্টা হয়েছে, সে একটু ধরেছে, আর ফটোশ্যুট চলছে। আর মেয়েকে মানে ফটোশ্যুট করাতে গিয়ে যে কত রকম অঙ্গভঙ্গি করতে হচ্ছে সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, কারণ একটা ফটো বড়দের তো কোনো ব্যাপার না, কিন্তু ছোটদেরকে একদম মেনলি পোজে, সেই রকম পোজে ছবি তোলাতে গেলে সবাইকেই না মানে সেই যুদ্ধ করতে হচ্ছে, এই দিক থেকে ডাকছে ন্যান্সি বলে, ও ওই দিক থেকে ন্যান্সি বলে ডাকছে, আর ফটোগ্রাফার তো মানে পাগল হয়ে যাচ্ছে, ও পোজ দেবে কি তার আগেই নাচানাচি এই দিক তাকাচ্ছে ওই দিক তাকাচ্ছে। তো যাই হোক, মাছের মাথাটা মুখের মধ্যে দেওয়া হয়েছে আর ফটোটা কিন্তু দারুণ এসছে, অ্যালবামটা আসলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর মেয়ে যেহেতু সবসময় দুধ খেয়ে অভ্যস্ত, ভাত খেয়ে আর মাছের মাথা পেয়ে ও চুষেই যাচ্ছে, বারবার সেটা মুখে নিয়েই যাচ্ছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছিলে মেয়ের একটা ফটো ক্লিপ নেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, যেটা মেয়ে ভাতের থালিতে হাত দিয়ে রয়েছে, বাট সেটা নেওয়া গেল না, ও এত দুষ্টুমি করছে। আর আরেকটা ইচ্ছে আমার ভীষণ পরিমাণে ছিল যে ওর ভাতের থালিটা ও নিজে হাতে ছড়াবে, ভাতগুলোকে দেখবো কি করে। তো এই দৃশ্য না নিজে চোখে দেখতে পেয়ে যেন পুরো আমার চোখ দুটো জুড়িয়ে গেল। তো যাই হোক, এইবার ওকে মিষ্টির থালি দেওয়া হয়েছে, ওর ঠাম্মি ওকে মিষ্টির থালি দিয়েছে। তো প্রত্যেকটা মিষ্টি একটা একটা করে ও নিজে হাতে নিয়ে দেখছে আর পরখ করছে। আমার মনে হয় ও বড় হয়ে পাপার মতনই মিষ্টি খেতে ঠিক ভালোবাসবে, কারণ ওর পাপাও যেমন মিষ্টি খেতে ভালোবাসে, মেয়েও প্রত্যেকটা মিষ্টি হাতে তুলে তুলে দেখছে কোন মিষ্টিটা ঠিক কীরকম, আর ওর দাদান ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো এই হলো আজকের অন্নপ্রাশনের পর্ব। আর আজকে সকালটা ঠিক কিভাবে যে কেটে গেল, রাত তিনটের সময় উঠেছি, এখন সকাল প্রায় 7:30 বাজতে চললো, আর কিভাবে যে না এই দিনটাই সকালটুকু কেটে গেল আমার কাছে আমি ঠিক বুঝতেই পারলাম না। সত্যি আমার জীবনে আর আমার মেয়ের জীবনে, বিশেষ করে আমার জীবনে, তো আমার মেয়ের অন্নপ্রাশনটা একদম স্মরণীয়। এরকম দৃশ্য নিজে চোখে দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, ভাগ্য না থাকলে না এরকম দৃশ্য সত্যি চোখে দেখা যায় না। প্রত্যেকের জীবনেই একটা করে সন্তান থাকে বা দুটো করে সন্তান থাকে, এরকম অন্নপ্রাশন হয়ে থাকে, তবুও প্রত্যেকের কাছে প্রত্যেকের সন্তান অমূল্য সম্পদ, আর তাদের কাছে তো অন্নপ্রাশনের দিনটা আরও বেশি করে আনন্দ দিন। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগে কী কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকটা রাতে ওঠা, রাত তিনটের সময় উঠে সকাল 7:30-8 পর্যন্ত যা যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে আমার মেয়ের অন্নপ্রাশনের এই ব্লগ অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। এই ব্লগের কোনো ভিডিও ক্লিপই না আমি নিজে হাতে নিতে পারিনি, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান, এত কাজ, এত আয়োজন। তো আমার বোন যতটুকু পেরেছে আমাকে ভিডিও ক্লিপগুলো নিয়ে দিয়েছে, আর সব মানে এই ভিডিও ক্লিপগুলো আমার কাছে ছিল না, যার কারণে আমি এতদিন এডিট করতে পারিনি, আর এখন সময় থাকায় আর সময় পাওয়ায় তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার এই ছোট্ট পরীকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন সবসময় সুস্থ থাকে, সবল থাকে আর ভালো থাকতে পারে। আর চলো আজকের ব্লগটা ঠিক এতটুকুই। আর আজকে যে অন্নপ্রাশনের ব্লগটা শেয়ার করেছি, আজকে কিন্তু মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান নয়, সোমবার পড়ায়, সোমবারে শুধু মেয়ের অন্নপ্রাশন দেওয়া হয়েছে। আর মেয়ের অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা করা হবে সেইটা হলো মঙ্গলবার, মানে ঠিক তার পরের দিন। তো সেই ব্লগটাও অবশ্যই তোমাদের মধ্যে আসবে, শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।